ক্লাস 10 যদি তুমি পাস আউট করো সিলেবাস কি রয়েছে কালারিং কথা যদি বলিস প্রিয় বন্ধুরা তুমি কি মাধ্যমিক পাস করে ফেলেছো তোমার যোগ্যতা কি মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাসের বেশি যোগ্যতা রয়েছে তাহলে তুমি হয়ে যেতে পারো রেল পুলিশ রেলের পুলিশ হওয়ার এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে রেলের পুলিশ হতে গেলে অ্যাকচুয়ালি কি কি যোগ্যতা লাগে এসআই কনস্টেবল হতে গেলে তোমাদের অ্যাকচুয়ালি কি এজ লিমিট লাগে কি এক্সাম দিতে হয় কত টাকা স্যালারি রয়েছে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে মেডিকেল টেস্ট কিভাবে দিতে হবে কি কি সাবজেক্ট পড়তে হবে সমস্ত কিছু নিয়ে এ টু জেড রেলের পুলিশ হওয়া পর্যন্ত সমস্ত তথ্য তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো প্রথমেই বলে রাখি তোমাদের জন্য খুব বড় একটি সুযোগ এই মুহূর্তে রয়েছে কারণ রেলের তরফ থেকে বিরাট এক ঘোষণা করা হয়েছে যেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রেলের পুলিশ হওয়ার সুযোগ পাবে এবং রেলের যে সমস্ত পদগুলোতে এ অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি বেরোবে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবার প্রথমে যে ভ্যাকেন্সি বেরোবে সেটা হলো রেলের কনস্টেবল এল এসআই রিক্রুটমেন্ট তো এখানে তোমাদের প্রত্যেককে প্রত্যেকটা বিষয় খুব মনোযোগ সহকারে বলে রাখি যাতে তোমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করতে পারো তুমি কিভাবে রেলের পুলিশ হবে সে বিষয়ে তো সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এখানে পোস্ট কি দেখো প্রত্যেকটা রেলের একটা পোস্ট না একাধিক পদ রয়েছে তার মধ্যে এসআই এবং কনস্টেবলের জন্য যে পোস্টটি বেরোবে বা যে পদটি বেরোবে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আমরা প্রত্যেকেই জানি পুলিশ আমাদেরকে প্রোটেক্ট করার জন্য রয়েছে তেমনি রেলের পুলিশ রয়েছে রেলকে প্রোটেক্ট করার জন্য আর এই রেলের প্রোটেকশন রেলওয়ে প্রোটেকশন ফোর্সে দুটো অ্যাকচুয়ালি দুভাবে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে এক হচ্ছে কনস্টেবল দুই হচ্ছে এসআই তো এক্ষেত্রে কনস্টেবল এবং এসআই হওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি কোয়ালিফিকেশন কত লাগবে প্রথমে বলে রাখি যেটা বললাম তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে কি বললাম একটা রয়েছে কনস্টেবল পদ আরেকটা হচ্ছে এসআই পদ তো কনস্টেবল পদের জন্য ও অ্যাকচুয়ালি কি কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 10 লাগবে ঠিক আছে ক্লাস 10 যদি তুমি পাস আউট করো তাহলেই কিন্তু তুমি কি কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে আর যদি এসআইয়ের কথা বলি তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এ যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা এসআই পদে আবেদন করতে পারবে তার মানে তোমরা বুঝতেই পারছো মাধ্যমিক পাস করলে তুমি কনস্টেবল হতে পারছো আর গ্র্যাজুয়েশন পাস যদি করো তাহলে তুমি এসআই হতে পারছো এরপরে হচ্ছে স্যালারি স্যালারি বলছি তার আগে এ কয়েকটা ডাউট তোমাদের ক্লিয়ার করে দিই এই মুহূর্তে কিন্তু বিরাট বড় ভ্যাকেন্সি আসতে চলেছে যেখানে 10 লাখ চাকরিতে অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের নিযুক্ত করা হবে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে প্রধানমন্ত্রীও বিষয়টি উল্লেখ করেছে 2023-এর মধ্যে 10 লাখ চাকরি দেওয়া হবে তার মধ্যে রেলওয়ে ঘোষণা করেছে এ অ্যাকচুয়ালি 3 লাখ চাকরি যেটা 24-এর মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করা হবে এবং 2023-এ রেলওয়ের তরফ থেকে কিন্তু 1.5 লাখ ছাত্রছাত্রীদের সরকারি চাকরি দেওয়া হবে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় বা যে পদটা সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এরপরে যে বিষয়টি সেটি হলো এজ লিমিট তোমার অ্যাকচুয়ালি কত বয়স হতে হবে কনস্টেবল কিংবা এসআই হওয়ার জন্য তো এক্ষেত্রে তোমার যে এজ লিমিটটা লাগবে সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি এজ হয় তাহলে তোমরা এসআই কিংবা কনস্টেবল হতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই যে 18 থেকে 30 এটা কার জন্য ইউআর কিংবা যারা জেনারেল কাস্টের ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু 18 থেকে 30 এছাড়া যারা এসসি রয়েছো এসটি রয়েছো তাদের জন্য এক্সট্রা 5 বছরের ছাড় দেওয়া হয় অর্থাৎ তোমাদের 35 বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে এবং যাদের যাদের অ্যাকচুয়ালি ওবিসি সার্টিফিকেট রয়েছে যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু আরও 3 বছরের ছাড় দেওয়া হয় অর্থাৎ 33 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে এছাড়া ফিজিক্যাল চ্যালেঞ্জার এবং অন্যান্য ও গোষ্ঠীর জন্য কিন্তু এক্সট্রা বয়স ছাড়ের কথাও উল্লেখ করা আছে তো এরপরে অ্যাকচুয়ালি চলে যাব আমরা তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে সিলেকশন প্রসেসের 3টে ধাপ পেরিয়েই কিন্তু তুমি রেলে পুলিশ হতে পারবে তো এখানে 3টে ধাপ কি কি দেখো রেল সিলেকশন প্রসেসের প্রথম ধাপ হচ্ছে সিবিটি অর্থাৎ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট তোমাকে দিতে হবে
তারপরে তোমাদের পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। মানে প্রথমে অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট দিতে হচ্ছে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হচ্ছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিতে হচ্ছে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই তুমি রেলের পুলিশ হতে পারবে। এক্ষেত্রে প্রত্যেকটা নিয়ে আলোচনা করি। সবার প্রথমেই বলে রাখি, তোমাদের এই যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে কি কি তোমাদের এক্সামে আসবে, সিলেবাস কি রয়েছে, দেখো প্রথমেই বলি, জিএ থেকে তোমাদের আসবে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে 50টা কোশ্চেন। যেই 50টা কোশ্চেনে তোমাদের কি হচ্ছে 50 মার্কস থাকবে, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেন হবে এমসিকিউ প্যাটার্নে, চারটে অপশন থাকবে, তার মধ্যে সঠিক অপশনটাই তোমাদের কম্পিউটারে এ মাউসের সাহায্যে ক্লিক করে দিতে হবে। তো এই 50টা কোশ্চেনে 50 নম্বর, এবং তারপরে জিআই এবং রিজনিং থেকে 35টা কোশ্চেন আসবে যেখানে 35 নম্বর কিন্তু তোমাদের থাকবে। তারপরে অ্যারিথমেটিক থেকে তোমাদের হচ্ছে 35টা কোশ্চেন আসবে যেখানে 35 নম্বর থাকবে, অর্থাৎ তোমাদের পাটিগণিত থেকে কিন্তু তোমাদের এখানে 35টা কোশ্চেন আসছে। টোটাল তোমরা যদি দেখো, টোটাল কিন্তু এখানে 120টা কোশ্চেন তোমাদের হচ্ছে, এই 120টা কোশ্চেন তোমাদের সম্পূর্ণ টাইম থাকবে হচ্ছে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে 120টা এমসিকিউ সলভ করার জন্য, ও যে যে যার জন্য তোমার মার্কস থাকবে টোটাল 120, অর্থাৎ 120টা কোশ্চেন 90 মিনিটের মধ্যে তোমাদের 120 মার্কসের পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের এই এই সিলেবাসগুলো থাকবে। এবার এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, এক্সাম ল্যাঙ্গুয়েজ কি রয়েছে। দেখো এক্সাম ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, এখানে 15টা কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাদের রয়েছে, 15টা ল্যাঙ্গুয়েজ মানে 15টা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। এবার তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে ইংলিশ হিন্দি তো রয়েছে, বাংলা কি সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে? তুমি রেলের পুলিশের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু বাংলা ভাষায় দিতে পারবে, বাংলা ভাষায় তোমার প্রশ্ন আসবে, বাংলা ভাষায় তুমি লিখতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এরপরেই চলে যাব হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। সিবিটি টেস্ট কমপ্লিট করলেই তোমাদের হবে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কি করতে হবে, এরপরে দুটি ফিটনেস টেস্টের ব্যাপারে সম্পূর্ণটা জেনে নেব। প্রথমেই জেনে নেব এখানে পিএমটি অর্থাৎ হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ এখানে তোমার গঠনগত দক্ষতার পরিচয় দিতে হবে। প্রথমেই বলে রাখি, এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকম। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হাইট, অর্থাৎ উচ্চতা তোমার কত হতে হবে অ্যাকচুয়ালি রেলের পুলিশ হতে গেলে। তো এক্ষেত্রে উচ্চতা পুরুষের ক্ষেত্রে আলাদা, মহিলার ক্ষেত্রে আলাদা। প্রথমেই বলে রাখি আনরিজার্ভ এবং জেনারেল ক্যাটাগরি নিয়ে। তো এখানে তোমরা যারা জেনারেল কিংবা ওবিসি ক্যান্ডিডেট রয়েছ, তোমাদের মধ্যে যারা মেল রয়েছ ও পুরুষ রয়েছ, তাদের 165 সেন্টিমিটার কিন্তু উচ্চতা হতে হবে। এবং তোমরা যারা ফিমেল রয়েছ জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির, তাদের উচ্চতা কিন্তু অ্যাকচুয়ালি 157 সেন্টিমিটার হতে হবে। একই রকমভাবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ছাত্রছাত্রী রয়েছ, তোমরা যদি পুরুষ হও এসসি এসটির, তাহলে 160 সেন্টিমিটার তোমাদের উচ্চতা হতে হবে। আর যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং মহিলা হও কিংবা ফিমেল ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। আর তোমরা যদি পাহাড়ি প্রার্থী হও অর্থাৎ পাহাড়ি এলাকার আর স্টুডেন্ট হয়ে থাকো, সেক্ষেত্রে যদি পুরুষ হও সেক্ষেত্রে 163 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, আর মহিলা যদি হও তাহলে 155 সেন্টিমিটার হাইট হলেই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি হাইটের দিক থেকে এ তোমার পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পাস করে যাবে। এরপরে চলে আসে ফিজিক্যাল মেজারমেন্টের দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে চেস্ট টেস্ট, অর্থাৎ হচ্ছে বুকের মাপঝোপ তোমাদের এখানে দিতে হবে। চেস্ট মেজারমেন্ট শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের দিতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য নয়। তোমরা যদি জেনারেল কিংবা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের যে বুকের মেজারমেন্ট লাগবে সেটা হচ্ছে 80 সেন্টিমিটার তোমাদের বুক নর্মালভাবে হতে হবে, এবং বুক ফুলিয়ে তোমাদের আরও 5 সেন্টিমিটার এক্সট্রা দেখাতে হবে, অর্থাৎ বুক
নর্মাল ভাবে অ্যাকচুয়ালি তোমার চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার, বুক ফুলিয়ে তারপরে তোমার অ্যাকচুয়ালি আরো 5 সেন্টিমিটার এক্সট্রা হতে হবে, অর্থাৎ বুক ফুলিয়ে তোমার টোটাল হতে হবে 85 সেন্টিমিটার। তো একই রকম ভাবে যারা এসটি এবং এসসি ক্যান্ডিডেট রয়েছে ও মেল ক্যান্ডিডেট অবশ্যই, সেক্ষেত্রে 76.2 সেন্টিমিটার তোমাদের নর্মাল লাগবে এবং বুক ফুলিয়ে আরো 5 সেন্টিমিটার, মানে বুক ফুলিয়ে তোমাদের 81.2 সেন্টিমিটার কিন্তু তোমাদের এর চেস্ট হতে হবে। একই রকমভাবে যারা পাহাড়ি ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে 80 সেন্টিমিটার টোটাল আর তোমাদের লাগবে এবং 5 সেন্টিমিটার হচ্ছে বুক ফুলিয়ে তোমাদের দেখাতে হবে, অর্থাৎ তোমাদেরও 85 সেন্টিমিটার বুক ফুলিয়ে এ টেস্ট হতে হবে। তাহলে এটা তো গেল তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পরে চলে আসবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি শারীরিকভাবে কতটা সক্ষম তার পরিচয় তোমাকে দিতে হবে। তো এক্ষেত্রে এ শারীরিকভাবে বলতে দৌড় লং জাম্প এই সমস্ত ব্যাপার আর তোমাদের দিতে হবে। পুরুষদের ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে পুরুষদের নিয়ে আলোচনা করব। তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের দৌড় করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার, অর্থাৎ তোমরা যারা ছেলে রয়েছো তাদের তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং তোমাদের লং জাম্প দিতে হবে 14 ফুট। 14 ফুট তোমাদের কিন্তু লং জাম্প দিতে হবে। আর হাই জাম্পের কথা যদি বলি তাহলে তোমাদের 4 ফুট হাই জাম্প কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এ তোমার হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আর মহিলাদের অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে যদি বলি, ফিমেলদের দৌড় হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। এ তারপরে লং জাম্পের কথা যদি বলি, লং জাম্প 9 ফুট পর্যন্ত লং জাম্প তোমাদের দিতে হবে। তারপরে হাই জাম্পের কথা যদি বলি, 4 ফুট হাই জাম্প তোমাদের এর দিতে হবে। তো এটা গেল হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই দুটো মোটামুটি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করলেই তোমরা কিন্তু মেডিকেল রীতিমতো পাস করে যাবে। এরপরে তোমাদের চলে আসবে হচ্ছে 3 নম্বর বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা নিয়ে কিছু বলার নেই, তোমার সমস্ত ডকুমেন্ট কি ভেরিফিকেশন করবে, চেক করবে সমস্ত কিছু ঠিক আছে কি না, আর তারপরে তোমরা অ্যাকচুয়ালি যোগদান করবে এ আরপিএফ হিসাবে, অর্থাৎ এখানে তোমরা কনস্টেবল কিংবা এসআই হিসাবে রেলের পুলিশ পদে নিযুক্ত হতে পারবে। এই সমস্ত স্টেপ কমপ্লিট করলেই তোমরা রেলের পুলিশ হয়ে যাচ্ছ। এক্ষেত্রে তোমার স্টার্টিং পিরিয়ডে বেতন কত হবে এ তোমাদের প্রত্যেককে বলে রাখি, যে স্টার্টিং পিরিয়ডে স্যালারির কথা যদি বলি, ঠিক আছে, স্যালারির কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 35,000 থেকে শুরু হয়, সেটা 50,000-60,000 পর্যন্ত যায় এবং নির্দিষ্ট সময়ের অ্যাকর্ডিং কিন্তু সেটা নির্দিষ্ট হারে বাড়তেই থাকে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, যত সময় যাবে স্যালারি তত ইনক্রিজ হবে এবং এখানে তোমরা যত দীর্ঘদিন ভালো করে তোমার পদটাকে আর তোমার যে ওয়ার্কটা সেই ওয়ার্কটা করবে সেই অনুযায়ী কিন্তু তোমার প্রমোশনও এখানে রয়েছে। এক্ষেত্রে তোমরা প্রমোশন পাবে এবং প্রমোশন পেলে তোমাদের স্যালারি ইনক্রিজ হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে ইনিশিয়াল স্টেজে তোমাদের এর 35, যেটা সব থেকে ন্যূনতম বললাম, মানে ধরে রাখো সব মিলিয়ে 40,000-45,000 কিন্তু তোমার স্যালারি হবেই হবে। এছাড়া তোমাদের প্রত্যেককে বলে রাখি যে ট্রেনিং পিরিয়ডও কিন্তু এখানে থেকে থাকে। ট্রেনিং পিরিয়ডেও কিন্তু তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে, যেখানে 21,000 সামথিং টাকা কিন্তু তোমরা ট্রেনিং পিরিয়ডেই পাবে। অর্থাৎ সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনের জন্য একটা ন্যূনতম ট্রেনিং দিয়ে আয় রেলের তরফ থেকে এ জয়েন করার আগে, সেই ট্রেনিং পিরিয়ডে তোমরা কিন্তু স্যালারি বলতে পারো কিংবা স্টাইপেন্ড বলতে পারো, ট্রেনিং পিরিয়ডে সেই স্টাইপেন্ড কিন্তু তোমরা পাবে, যেখানে প্রায় স্টাইপেন্ড বা ট্রেনিং পিরিয়ডে তোমাদের মাইনে বলতে পারো 21,000 টাকা প্রায় হয়ে থাকে। তো কমপ্লিট ডিটেলস তোমাদের সমস্ত কিছু আলোচনা করলাম কিভাবে তোমরা রেলের আরপিএফ অর্থাৎ রেলের পুলিশ হতে পারবে। তো এই মুহূর্তে প্রস্তুতি শুরু করে দাও, কোন প্রস্তুতিতে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে এই মুহূর্তে, এ কোন জায়গাটা একটু কাঁচা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাদ বাকি এখনো যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এত দূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো অতি অবশ্যই একটি লাইক প্রদান করো,
কারণ কালকে রাতেও তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করেছি, এখনও পড়ালাম পড়িয়ে তারপরে তোমাদের জন্য ভিডিও ক্রিয়েট করছি, আর প্রচুর পরিমাণ পরিশ্রম করেছি। আর সেই কারণে অতি অবশ্যই একটা লাইক করে দিও, পারলে সোশ্যাল মিডিয়ায় একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো করেই ফেলেছো, যদি না করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো। আর এরকমভাবে ইনডেপ কোন কেরিয়ার টপিকের ওপর তুমি ভিডিও চাইছো সেটা কমেন্ট সেকশনে জানাও। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের জন্য অনেক ভিডিও ইতিমধ্যেই পোস্ট করে ফেলেছি, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবে। তো তোমাদের পরবর্তী চাকরি জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।